নরেন্দ্র মোদী ও অমিত শাহর বিরুদ্ধে শেয়ার বিনিয়োগকারীদের প্রভাবিত করার অভিযোগ তুলে তদন্তের দাবি জানালো তৃণমূল। ফের সেবিকে এ নিয়ে চিঠি দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে। তার দাবি, মোদী শাহ বা বিজেপির সঙ্গে যুক্ত কেউ শেয়ার বাজারে অস্থিরতার কারণে 3 ও 4 জুন লাভবান হয়েছিল কিনা তার তদন্ত হোক। সেবির পদক্ষেপের পাশাপাশি প্রয়োজনে এই বিষয়টি সংসদেও তোলা হবে বলে জানিয়েছেন সাকেত গোখলে। সত্য প্রকাশ না হওয়া পর্যন্ত এই কেলেঙ্কারি তদন্ত হওয়া উচিত বলে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তৃণমূল সাংসদ। আর আমাদের অফিসাররা সবাই আছে ওখানে। আর একটা জিনিস, যে এখানে ডিসি দেখুন, আমাদের রিপোর্ট যা আমরা আছে দেবো, স্ট্রাকচার দেখার দায়িত্ব কর্পোরেশন, এটা আমাদের দেখার দায়িত্ব না। আমাদের কাজ হচ্ছে আগুন নেবানোর কাজ। আগুনের পয়েন্টে যা যা আছে আমরা সেটা দেখব, সেটা পরবর্তী সময় আমরা দেখে নেব যে আগুনের পয়েন্টে কোনো ওদের কিছু ছিল কি না, লাইসেন্স আছে কি না আছে, ওগুলো দেখে নেব। কিন্তু স্ট্রাকচারের ব্যাপারে এটা আমাদের কাজ না, এটা কর্পোরেশনের কাজ আছে। শুধু পার্ক স্ট্রিট বলে না, সারা বাংলা নিয়ে কালকে আমাদের একটা মিটিং ছিল। আমি ছিলাম, আমাদের এসিএস ছিল, ডিজি ছিল, সমস্ত ডিওফোদের আমরা বিশেষ করে সাউথ বেঙ্গলে সবাইকে ডেকেছিলাম। আমরা যেটা কালকে যেটা মিটিংয়ে করে সবাইকেই সেটা বলেছি যে ভালো করে সবাইকে দেখতে। আমাদের লোকেরা খুবই কাজ করে, তার মধ্যেও কিছু কিছু মানুষ আছে তারা ভুল করে, সব মানুষের কথা বলবো না, কিছু মানুষের এটা থাকে। আমার কাছে যা রিপোর্ট ছিল আগুনটা হয়েছে, আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশান নিয়েছি। সকালবেলা প্রথমেই যখন খবর কন্ট্রোল থেকে আমি পাই, সঙ্গে সঙ্গে আমি ডিজি থেকে শুরু করে সবাইকেই, ডাইরেক্টর সবাইকেই বলেছি এবং ডাইরেক্টরকে পাঠিয়েছি এখানে। আমরা খুব গুরুত্ব দিয়ে দেখছি ব্যাপারটাকে, এবং এটা যাতে আগুনটা প্রথম কাজ হচ্ছে আমাদের আগুন নেবানো, তারপরে পরবর্তী সময় অন্য ব্যাপারগুলো, সেটা এখনো পর্যন্ত যা খবর পেয়েছি কোনো এখনো উৎস পাওয়া যায় না। এইভাবে এনকোয়ারি ফরেন্সিকের না হওয়া পর্যন্ত এটা পাওয়া যায়। অনেক ধন্যবাদ। আমরা সুজিত বোস, রাজ্যের দমকল মন্ত্রী, তার সাথে কথা বলছিলাম এবং এই মুহূর্তে যে ছবি আমরা দেখাবো, একদিকে দমকল মন্ত্রী আসছেন, পার্ক স্ট্রিট থানার অফিসার ইনচার্জ, শেক্সপিয়ার সরণি থানার অফিসার ইনচার্জ, পুলিশের ডেপুটি কমিশনার তারা তো রয়েছেন। তবে পরিস্থিতি আগে যেটা ছিল এখন আগের থেকে অনেকটাই নিয়ন্ত্রণে, এমনটাই দমকলের তরফ থেকে বলা হচ্ছে। একেবারে দমকল মন্ত্রী সুজিত বসু ঘটনাস্থলে এসেছেন এবং উচ্চ পদস্থ পুলিশের কর্তারা তারাও রয়েছেন।